নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে রবিবার, আমি চলে এসেছি নৈহাটিতে কালী পুজো দেখতে। যদিও কাল থেকে কালী পুজো, কিন্তু আজকে ভাবলাম চলো একটু নৈহাটি থেকে ঘুরে আসি। মনটা কেমন করছিল তো ভাবলাম চলো বড় মাকে দেখে আসি। তো প্রথমে এসেই দেখি একদম সামনে বিশাল বড় তারামার একটা মূর্তি পুজো হচ্ছে, এবং দেখে এত ভালো লাগলো, মানে তারামাকে দেখেই অলরেডি মনে একটা শান্তি চলে আসে, সেরকম কিছু একটা, মানে দেখে এত ভালো লাগলো সেটা বলে বোঝানো যাবে না একদমই। তো প্রথমত বলে রাখি, আজকে কিন্তু পূজা এখনও স্টার্ট হয়নি এখানে অনেক জায়গায়, এবং অনেক জায়গায় কি হয়েছে, মায়ের মূর্তিটাই এখনও কমপ্লিট হয়নি ঠিকঠাক। তো ভাবলাম কি আছে, আমি ওটাই দেখবো, তো সেই মতো এগিয়ে চললাম। তো এটা একদম নৈহাটি স্টেশনের পাশেই এই গলিটা, যেটা ফেরিঘাট চলে গেছে, নৈহাটি ফেরিঘাট, সেই গলিতে দুপাশ জুড়ে বিশাল বড় বড় কালী ঠাকুরের পুজো হয়, সবাই জানে কম বেশি, এবং জায়গাটা আমার খুব পছন্দের জায়গা একটা। তো এখানে বিশাল আকার একটা কালী ঠাকুর বানানো হচ্ছে, এখনও রং কমপ্লিট হয়নি, এখানে মুখটা রং করছে, সে সময় আমি এসে পড়েছিলাম। এবং নিচে যে খ্যাকশিয়াল রাখা আছে তার উচ্চতা আমার থেকেও বেশি, মানে ভাবা যায়। তারপরে পাশের ঠাকুরটাও রং করা হয়ে গেছে মোটামুটি, কিন্তু চক্ষুদান এখনও হয়নি, মানে চোখটা যদি বানানো হয়, তারপরে যদি ভালো করে সাজানো হয়, মানে এত সুন্দর লাগবে, এটা ভীষণ ভালো লাগছে এখনই অলরেডি। তো এগুলো কমপ্লিট হয়ে গেলে কেমন দেখতে লাগবে সেটা তো আমি অবশ্যই দেখাবো, এরপরেও পুজোর দিন বা পুজোর পর দিন আমি অবশ্যই এখানে আসবো এবং সমস্তটাই তোমাদের সবাইকে দেখাবো। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আমাকে। তো পাশের আরেকটা কালী ঠাকুরে চলে এলাম, এইটা একটু সাইজটা একটু ছোট, কিন্তু দেখতে বেশ মিষ্টি লাগছিল, এটারও কাজ অনেকটা ইনকমপ্লিট আছে। তার পাশের আরেকটা কালী ঠাকুর দেখলাম, সেটারও কাজ ইনকমপ্লিট আছে অনেকটাই, কিন্তু হাইটটা বেশ সুন্দর, মানে এগুলো কমপ্লিট হলে কত যে ব্যাপক লাগবে। মানে আজকে তো পুজো শুরু হয়নি, আজকে রবিবার, তাই এই জায়গাটা অনেকটাই ফাঁকা ফাঁকা, মানে পুজোর দিন তো এত ভিড় হবে সেটা বলে বোঝানোর না। তো ফাইনালি নৈহাটি বড় কালী পূজা সমিতি, মানে আমাদের যে বড় মা, তার সামনে একদম আমি চলে এসেছি। তো বড় মাকে দেখলেই কি জানি না আমার চোখে জল চলে আসে, মানে আমি জানি না আমার রোম সব খাড়া হয়ে যায়, মানে মায়ের কাছে আমি ছোটবেলা থেকে অনেক কিছু চেয়েছি, সত্যি অনেক কিছু চেয়েছি, কিন্তু মা আমাকে সবসময় আশীর্বাদ করেছেন এবং আমার অনেক মনের যে আশা ছিল, মানে বেশিরভাগটাই মা পূরণ করে দিয়েছেন, মানে কি বলবো, হয়তো মায়ের কাছে আর কিছু চাওয়ার নেই, শুধু দু চোখ ভরে দেখি আর আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, মানে কি বলবো সেটা আমি বলার ভাষা খুঁজে পাই না, এত অপূর্ব এত সুন্দর লাগে। আর মহাদেব এখানে শুয়ে আছে, তার জটাতে যে চুলগুলো হয় সেগুলো বানানো হচ্ছে। আর বড়মার ট্যাগলাইনটাই হলো যে ধর্ম যার যার, বড়মা সবার, মানে সত্যিকারে বড়মা আমাদের সবার, মানে কি বলবো, মানে আমার রোম খাড়া হয়ে যায় বড়মা নাম শুনলেই, বড়মার ছবি দেখলে আমি কেঁদে ফেলবো, মানে আমি এতটা মানে ভালোবাসি বড়মাকে বলা যেতে পারে। তো এখানে বেশ কয়েকটা দোকানে বড়মার সুন্দর সুন্দর ছবি বিক্রি হচ্ছে, তো তোমরা যদি চাও এখান থেকে বেশ সুন্দর ছবি কিনে নিতে পারো। তারপরেই আসে আরেক বিশাল বড় কালী, মা শান্তিময়ী, এখনও ইনকমপ্লিট আছে, তো এটা যদি কমপ্লিট হয় খুব সুন্দর লাগবে। এবং আমরা একদম গঙ্গার ধারে চলে এসেছি যেখানে ফেরিঘাট, তো সেখানেও একটা পুজো হয়, এখানে মণ্ডপটা খুব সুন্দরভাবে বানানো হচ্ছে, ওপরে বাবা মহাদেব বসে আছে, কিন্তু এখানে মণ্ডপে এখনও ঠাকুর আসেনি, আশা করি কালকে সকালের মধ্যে এরা ঠাকুর এনে ফেলবে, কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়েছে এরা মণ্ডপটা। তো ফাইনালি গঙ্গার ধারে একটু হাওয়া খেলাম, গঙ্গার হাওয়া এত মিষ্টি সে তো বলে বোঝাবার না। তো কিছুক্ষণ গঙ্গার হাওয়া খেয়ে আমরা আবার ফিরে এলাম। তো এখন ভাবছি মোটামুটি ঠিকঠাকই, মানে বেশ ফাঁকা ফাঁকা লাগছে, কালী পুজোর দিন বা কালী পুজোর দু তিন দিন যেরকম ভিড় হবে, মানে তখন এসে একটা আলাদা মজা, মানে সব ঠাকুর একদম পুরোপুরিভাবে উদ্বোধন হয়ে যাবে এবং বড়মাকে ঠিকঠাকভাবে দেখা যাবে। তো বড়মার পূজার জন্য অলরেডি এখানে বিশাল বড় একটা লাইন লেগে গেছে, তো এবং মাইকে অ্যানাউন্স করে যারা যারা ডন্ডি দেবে বা ডন্ডি কাটবে, তো তারা যেন নিজের নামটা লিখিয়ে দেয়। তো আমার খুব ইচ্ছা আছে যে আমি ডন্ডি দেবো, মানে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, এত বিশ্বাস আস্থা ভালোবাসা শুধু বড়মার প্রতি, মানে কি বলবো জানি না, আমার নিজেরই কান্না পেয়ে যায় বড়মাকে দেখে।
তো বলার কিছু ভাষা নেই, শুধু চোখ ভরে চেয়ে থাকি আমার বড় মাকে। তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিও বেশি বড় করছি না, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা বাই বাই, লাভ ইউ, আর সবাইকে হ্যাপি দিওয়ালি, সবাই খুব খুব এনজয় করো, ভীষণ ভালো কাটুক সবার কালী পুজো।